তো বন্ধুরা, পুজো ফুজো মেটার পরে এবার অনেক দিন পরে আসছে আবার আমার চ্যানেলে ফুড ব্লগ। তো জায়গাটা যেটা সেটা একটু পুরনো, মানে তোমরা হয়তো আগে কোনো ভিডিওতে দেখেছো, আর না দেখে থাকলেও দেখে নাও ভিডিওটা। আর খাবারটা আশা করি বসে একটা কোথাও নেই, তোমরা জানো যারা দেখেছো ভিডিও, আর যারা জানো না তো যারা ভিডিওটা ভালো করে দেখো কোনো স্কিপ না করে। তো চলো ভিডিওটা দেখা যাক। বেশ ভালো লাগছে তো মুখটা। সো এখানে আমার হাতে চলে এসছে, দিস ইজ কল ফালুদা। আমার আগের ভিডিও তো আছে, কিন্তু হ্যাঁ ভিডিওটা একটু আপডেট করে দেওয়া হলো। তোমার thank you.
তো ফাইনালি তোমরা দেখলে পুরোটা মেকিংটা দেখলে, ভিডিওটা আপডেট করে দেওয়া হলো কারণ এখানে অনেক রকম ডেকোরেশন হয়েছে। তো তোমরা আগে থাকতে দেখেছো, আমরা আবার ভিডিও পরেও দেখাচ্ছি যে কেমন ডেকোরেশন করা হয়েছে। কিন্তু সত্য বলতে এখানে যেটা দিয়েছে, আমি আগে যা দেখেছিলাম এখন যা দেখছি অনেকটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তো ফাইনালি হাতে এসে গেছে, চলো একটু টেস্ট করা যাক। আর আমাদের ফার্স্ট ভিডিও দেখে সেটাতে একটা করে স্পুন দিত, কিন্তু এখন আর সেটা না, কারণ দাদা আপডেট করেছে করে এটাতে এখন দুটো করে স্পুন দেয় আইসক্রিমের, যেটা 2-in-1 আর একটা ভ্যানিলা। তো ফাইনালি যখন হাতে চলে তো খাওয়া যাক। তো এটা হচ্ছে ফালুদার ভার্সন আপডেট হয়েছে, যেমন ফোনের ভার্সন আপডেট হয় তো ফালুদা ভার্সন আপডেট হয়েছে। আর এক কথায় আমরা দাদা ইনভিটেশনে এসেছি চ্যানেলে, আমাদের ফার্স্ট এসেছিলো আমার চ্যানেলে, আর সেকেন্ড হচ্ছে রাজদার চ্যানেলে, তারপরে তো আইব্যাথ গেই চলে না, কিছু কিছু হিন্দি হিন্দি ডায়লগ বলে যাই না, আমার কমেন্ট করে জানিয়ে দিও। তো লেটস হ্যাভ এ বাইট, প্রথমে একটু লাভ দিতে শুরু করি। सजना जी तेरे बिना जिया लागे ना, हम रब से मांगे तुझे और कुछ मांगे ना, लकीर साथ मांगे गे। তো বলতে হাত গালে যেটা বললো, জানি এটা আইসক্রিমে তো এসে কি লাবড়িতে দেওয়া রয়েছে, যে ছোটো ছোটো সেই ক্রিসপি বল যেগুলো বলে না চকলেটই, সেগুলো ফার্স্টে গালে বললো। এবার বিষয় হচ্ছে একটা স্মুথ, যেটা এক কথা বলা যায় আমাদের সেই 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 বাইট, একটা স্মুথ আইসক্রিম, একটু যেটাকে বলে লাবড়ি। তো বলতে একদম আলাদা টেস্ট, একদম আলাদা টেস্ট। আমার আগের ভিডিওটা আর এই ভিডিওটা দেখে, যারা দেখেছো আগের ভিডিও তা অবশ্যই জানো যে কেমন ছিল ভিডিওটা, নর্মাল সাদা সিদা, কিন্তু এখন তা না, এখন সাইডের কালারিং এখন পুরো লাইট লাইট। আর সাথেই আর যেটা দেখছো পুরো গ্লাসটা আগের থেকে অনেকটা আপডেট করা হয়েছে, ভিতরে যেগুলো দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম অনেক ধরনের চেরি মানে চেরি দেওয়া রয়েছে, রোবসা দেওয়া রয়েছে, তারপরে তোমার হচ্ছে অ্যাসিড দেওয়া রয়েছে, তারপরে আরও নানারকম আইটেম দেওয়া রয়েছে যেগুলোর নাম আমি জানি না, কারণ বিষয় হচ্ছে আমি মহারাষ্ট্রের খাবার তো নাম সব জানতে পারি না। বাঙালি খাবার সাদা ভাত, লাগাও তেল দিয়ে কই দিয়ে ঝোল আর খাও, কিন্তু এটা তো সেটা না। তো এটাকে পুরোটা খাই, তারপরে বলবো আরও অনেক কিছু, দাদার সাথে দেখা করাবো তোমাদের আবার, চলো হ্যাভ এ বাইট। চ্যানেলে সব খুশি হয়েছি, আমার ক্যামেরাটা মুখে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ দাদা। তদাস্তু থ্যাংক ইউ, ও সরি। আচ্ছা ভালো কথা, যেটা দামটা বলেনি তো দামটা একটু বলে দেয় আমার। এটা ফুল কাপটা হচ্ছে 45 টাকা এবং হাফ কাপটা হচ্ছে আপনার 30 টাকা করে দাম আছে এই ফালুদার। সাথে একটা করে একটা জিনিস ফ্রি আছে দেখাচ্ছি, টিস্যু একদম ফ্রি ফ্রি দেবে, এটা ফ্রি দেবে স্যার, টিস্যুস আর ফ্রি, ইউ ক্যান টেক ইট। ইয়ে কোন রে ভাই, টিস্যুস আর ফ্রি, ইউ ক্যান টেক ইট। টিস্যু লে লো यार পাগল, টিস্যু লে লো, টিস্যু লে লো। আপনারা এই লোকটাকে ফার্স্টে কোনো দিন দেখেননি, কারণ এ হচ্ছে আমার চ্যানেলের ক্যামেরাম্যান, তোমার ভিডিও খুব লোকে কম দেখে। স্যার আপনি ব্লগার জিত না, স্যার আমি আপনার বিশাল বড় ফ্যান স্যার, অনেক লোক আমাকে চিনতে শিখেছে স্যার। আপনার সাথে একটা সেলফি নিতে পারি স্যার? অবশ্যই অবশ্যই, কোথা থেকে নেবেন? আমাকেও নেবেন, আমাকেও নেবেন? হ্যাঁ না না আপনি যান। ইউ আর কমেডি ভাই, ও ইউ আম বেশ ভালো লাগছে তো মুখটা। থ্যাংক ইউ স্যার, আপনার ভিডিওগুলো আমি মোমেন্ট চলছে কিন্তু নকল ফ্যান মোমেন্ট, মানে আপনার ভিডিওগুলো আমি তো দেখি এবং আমার সত্যি বলছি আমার মন থেকে ভালো লাগে, মানে আপনি সোশ্যালি এত অ্যাক্টিভেটেড। এখানে আমি একমাত্র মানুষ যার কোনো ফ্যান নেই, আপনার বিশাল বড় ফ্যান এই পিজি, তার মানে আমাদের সাবস্ক্রাইব করা আমার সাধ্য হচ্ছে আজকে দিন। সবাই দাদাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দাদার আপাতত 1K হয়ে গেছে, হয়ে গেছে না ভাই? 200 হয়নি এখনো, কি হবে 200 হয়নি, 200 হয়নি। সো ফাইনালি আমি দামটা বলে দিচ্ছি, দামটা হচ্ছে এখানে ফুল কাপের দাম হচ্ছে সরি 45 টাকা, 40 টাকা হচ্ছে আমার আগের ভিডিওতে, আর হচ্ছে 30 টাকা হচ্ছে এখন, আর আগের ভিডিওতে ছিল হয়তো সামথিং 25 টাকা। তো দামটা আপডেট করার কারণ এটা, এতে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোরও মানে মোটামুটি যে লাবড়িটা সেটারও অনেকটা আপডেট করা হয়েছে, যে আইসক্রিম যেটা দেওয়াটা সেটা 1 স্মুথ করে দেওয়া হতো আর এখানে 2 স্মুথ করে দেওয়া হয়েছে, আর এবং কি আইসক্রিমের যে কোয়ালিটা সেটাও খুব ভালো করা হয়েছে, যে কারণে খেতেও বেশ মজা লাগছে। আর বসিরহাটে কোথাও নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিওতে দেখছো, আগে একটা ভিডিওতে দেখেছো অবশ্যই। আর যেটা হতো বড় কথা, এখানে আবার ভিডিও করার কারণ একটাই, আবার বলে দিচ্ছি, একটা লাইটিং ভাই, একবার লাইটিংটা দেখে নাও। কেমন লাগলো
সো এই খাওয়া দাওয়া শেষ করি, আর এরপরে আরেকটা ভিডিও আসছে যেটা এই মানে এখানকারই, সেটা একটু অন্যরকম, যেটা সেটাও বসে নেই, মানে এখানে কাঁপিয়ে দেবে, ছোটো হতে পারে কিন্তু কাঁপিয়ে দেবে, আর এই পরিবেশে নাম জিনিস থাকে না বস। তো খাওয়াটা পুরোটা শেষ করি, দেখুন অবস্থা, দেখুন ওই দেখুন ওই দেখুন অবস্থা, দেখুন খাচ্ছে না কি করছে ভাবার বিষয়, গ্লাস রাখো খালি। তো জীবন ভালো লাগছে খেতে, সত্যি ভালো, ডবল মাইন্ডেড নিও না, সত্যি খেতে ভালো। আর সত্যি বলতে এটা খেলে চাকতে ইচ্ছে করে, গ্লাসটা পুরো চাকতে ইচ্ছে করে, কিন্তু আঙুলের বেশি ঢোকে না, সমস্যা এটাই, আঙুল ছোট। তো তোমরা কোনো মাইন্ড নিও না, একটু দিস ফর ফান। তো তো অনেক ব্যস্ততার মাঝে রায়হান দাদাকে পাওয়া গেছে, তো দাদার কাছে শুনে নেবো যে এই যে আইটেমগুলো তোলা হচ্ছে, তারপরে একটু একটু দাম এধার ওধার করা হচ্ছে, তারপরে আরও দেখছি সামনে অন্য রকম চিকেনের আইটেম রয়েছে, তো এইগুলো তোলার বুদ্ধি দাদা কোথা থেকে আসছে, আর দাদার কাছে লোকেশানটাও শুনে নেবো, দেখা যাক। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দাদারা বহুত মেহনত করছে, আমি দাদাদের চ্যানেলে দেখেছি ভিডিও, অনেক সময় অনেক অনেক জায়গায় যেয়ে নতুন নতুন খাবারের আইটেমগুলো দাদারা নিয়ে আসে, তো আজকে আমার দোকানে এসেছে ফালুদা, এটা দেখেছেন ভিডিও বানিয়েছে, তো যাই হোক এটা নতুন আইটেম, যাই হোক এখানে আপনারা আসবেন দেখবেন। লোকেশান হচ্ছে রামনগর বেলতলা, যদি আপনারা বসিরহাট থেকে আসেন তাহলে বসিরহাট চৌমাথা থেকে নেজাট রোড ধরে ঠিক 5.5 কিলোমিটার আসলে আপনি পেয়ে যাবেন বেলতলা, এখানে হচ্ছে রেস্টুরেন্ট খোলা আকাশ, রাস্তা ঠিক ডান সাইডেই পড়বে। ফালুদার দাম চেঞ্জ করেছো কত কি রেখেছো ফালুদার দামটা এবার? অ্যাকচুয়ালি ফালুদার দাম চেঞ্জ করেছি বলতে সব কিছুরই দাম চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, ওটা তো অ্যাকচুয়ালি দুধের উপরে, আইসক্রিমের উপরে বা অন্যান্য জিনিসের উপরে হয়, তো দুধের দামটা অনেকটা প্রথম থেকে এখন অনেকটাই বেড়ে গেছে, দুধের দাম আপনারা জানেন সচরাচর, আপনারা তো বাড়িতে নিয়েই থাকেন দুধ, সেই জন্যে 5টা টাকা জাস্ট অনলি 5টা টাকা করে বাড়ানো হয়েছে গ্লাস। আর একটা জিনিসও তো হচ্ছে, সেই জিনিসটা গোপনীয় থাক, কারণ এই ভিডিওটা যতটা তোমরা ভালোবাসা দেওয়া, যতটা ভিউ সাবস্ক্রাইব লাইক যত যেমনভাবে আসবে, তারপরে আমরা ভিডিওটা আনার চেষ্টা করব, আর দাদাও চেষ্টা করবে যে ভালো ভালো প্রাইস রাখার, আর অবশেষে যদি দর্শকদের জন্য আর আমি কী বলবো, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কি বলবো আমার তো বলার মতো ভাষা নেই, যেহেতু আমি এখানে আসো, হ্যাঁ আর আমি দোকানদার হিসাবে আমি তো সবসময়ই চাইবো কাস্টমার সকলে আমার এখানে আসবেন, আর এসেই মোটামুটি উপভোগ করবেন আনন্দ, এখানে মোটামুটি আগের থেকে অনেকটা পরিবেশ পাল্টেছি, আগামীতে আরও চেষ্টা তো আছেই আছে, আপনারা যেভাবে সাপোর্ট করবেন সেইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবো। গড ব্লেস ইউ এখনকার মতো।